ক্রিকেটে অবিশ্বাস্য রুদ্ধশ্বাস রূপকথার গল্প লিখেছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে 2 রানের জয় পৌঁছে গেছে সেমিফাইনালে, বাঁচিয়ে রেখেছে পদক জয়ের স্বপ্ন। বাংলাদেশের করা 5 উইকেটে মাত্র 116 রানের জবাবে 8 উইকেটে 114 রানে থামে মালয়েশিয়া। এদিন কাবাডিতে চাইনিজ টাইপের কাছে হেরে গেছে বাংলাদেশ, ফলে এই ডিসিপ্লিনে পদকের স্বপ্ন এখন অনেকটাই ম্লান। চীনের হ্যাংজু থেকে জহিসাগরের রিপোর্ট। স্টার্ট সিমেন্ট, মজবুত ভিত্তি, মজবুত জাতি। আকাশের মতো মাঠেও শঙ্কার মেঘে জমেছিল, কিন্তু বৃষ্টি যেমন আসেনি, অঘটনও ঘটেনি। ঘটতে দেননি আফিফ হোসেন ধ্রুব। ধ্রুব তারার মতো জ্বলেছেন হাংজুর ঝেইজ্যাং বিশ্ববিদ্যালয় মাঠে। শেষ ওভারের 5 রানই পাহাড় সম মালয়েশিয়ার জন্য। একটা পর্যায়ে হাতছাড়া হওয়া ম্যাচকে বল হাতে অবিশ্বাস্যভাবে ঘুরিয়েছেন বাংলাদেশের দিকে। প্রথম 3 বলে কোনো রান নিতে দেননি, এমনকি ভয়ঙ্করতম বিরানদীপ সিংকে ফিরিয়েছেন 4র্থ বলে। 39 বলে 52 রানের ইনিংস খেলেও নায়ক হতে হতে ভিলেন হয়ে রইলেন। জিতলেও বাংলাদেশকে কাঁপিয়ে দিয়ে বিদায় নিয়েছে মালয়েশিয়া, সঙ্গে সেমির জন্য আগাম সতর্কবার্তা। এ যাত্রায় অভিজ্ঞতাই ব্যবধান গড়ে দিয়েছে। আমরা ভালো খেলেছি, কিন্তু অভিজ্ঞতার কাছে হার মানতে হয়েছে। তবে বিশ্বের কাছে এটা বার্তা, টেস্ট স্ট্যাটাস থেকে খুব দূরে নেই আমরা। এরকম ম্যাচ আসলে মানে কাউকে কোনো টিমকে ছোট করে দেখা উচিত না, বাট আমার মনে হয় ওরা খুবই ভালো ক্রিকেট খেলছে। আমরা খুব ভালো ক্রিকেট খেলছি, কিন্তু টি টোয়েন্টি ফর্ম্যাটে মানে এরর মার্জিনটা খুব কম থাকে। আমাদের ছেলেরা অনেক কনফিডেন্ট ছিল। পুরো ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স আফিফের। বল হাতে নিয়েছেন 3 উইকেট, ছিল হ্যাট্রিকের সুযোগও। ব্যাট হাতে বিপর্যস্ত বাংলাদেশের লড়াই করার পুঁজিও তার কল্যাণে। অধিনায়ক সাইফ হাসানকে নিয়ে গড়েন 38 রানের জুটি, যেখানে তারই 23। সাইফ 52 বলে অপরাজিত 50 রানে। 3 রানে 3 উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। সেই ধাক্কা সামলে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে পদক জয়ের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। শুক্রবার সেমিতে ভারতের সঙ্গেই যে আসল পরীক্ষা। সাগর, চ্যানেল 24, হাংজু, চীন।